ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আরেকটা ভুল হয়ে যাবে। এই দেখো এই ঘরটা আমি তোমাকে থাকার জন্য দিতে পারি। থাকতে তো হবেই, যেখানে তোমার মতো একটা ভালো মানুষ আছে সেখানে না থাকলে তোমার আল্লাহর আশীর্বাদটা আমি পাবো না। আল্লাহর আশীর্বাদ? ওটা কর্পোরেশনের জলের মতো আমাদের নাম কাটা আছে, আল্লাহর অভিশাপটাই আমাদের জন্য বরাদ্দ। এই যে বিজলি বাতি দেখছো, বাতিও আছে লাইনও আছে, কিন্তু আলো কখন জ্বলবে সেটা আল্লাহই বলতে পারে। এই ঘরে আস্তে আস্তে উঠোনে জলের কল দেখলে না, কল আছে জল পাবে না। হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার নেই। কেন? কেননা এমএলএ সাহেবের নার্সিং হোমটা তাহলে চলবে, ওনার ভয়েই এখানকার ডাক্তাররা সব। তার মানে ওরা খবর পেয়ে গিয়েছে তুমি এখানে আছো। ছোটন কি? ওই অবিনাশের ডান হাত, তুমি যাদেরকে মেরেছো ওরা সব ছোটনের দলের ছেলে। শোনো বাবা, ওই আমার ওই পেছনের রান্নাঘরের জানলাটা ভাঙা আছে, তুমি জানলাটাকে পালিয়ে যাও। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আমি জানি তুই এখানে আছিস, হিম্মত থাকে তো বাইরে আয়। দেখো এই বস্তিতে আমি অনেককে মরতে দেখেছি, অনেককে দেখেছি, আর কাঁদতে পারবো না বাবা। আমি তিন গুনছি। এই বস্তিতে কে কষ্ট পাবে না নাসির চাচা? আল্লাহর অভিশাপের খাতা থেকে তোমাদের নামটা কেটে তার আশীর্বাদের খাতায় তোমাদের নামটা লিখে দেব। দুই, তোমার আল্লাহ আমাকে হাড়ে হাড়ে চেনে, জানে এ শালা বছরে এক আধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লিখিয়ে আসতে হয়, তারপর সে এলাকায় ঢোকে। পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়, নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে অনেক ভুল করেছি, আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন। নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আরেকটা ভুল হয়ে যাবে, একদম দু নম্বরি মাল, পেনাল্টিতে গোল হবে। চাল পাতলি গেলি, তিন গুণ মো এক, দুই, তিন, চল ভাগ। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।